অনার্স চতুর্থ বর্ষের ছেলেরা কেমন আছো? তোমাদের সমুদ্র বিজ্ঞানের আজকের আমার পড়ানোর বিষয় হচ্ছে তরঙ্গেই। সে তরঙ্গের যে প্রথম বিষয়টুকু আমি জেনে জানিয়েছিলাম, তার আজকে আবার দ্বিতীয় বিষয়। তো আগে আমরা একটু রিক্যাপ করি, আমি সেটা হচ্ছে তরঙ্গ কি সেটি জেনে নিই আমরা, তারপরে বাকি অংশ জানবো। পানির পৃষ্ঠদেশে পানির উত্থান পতনকে বলা হয়ে থাকে তরঙ্গ। অর্থাৎ তরঙ্গ হলো সমুদ্রের সর্বাধিক লক্ষণীয় বিষয়, যেটি আমরা লক্ষ্য করি, পর্যবেক্ষণ করি বা চোখেও দেখতে পারি। এরই পরিপ্রেক্ষিতে আমরা ডিএম লোধার, ডাক্তার আর এম লোধার যে একটি কি বলবো এটাকে সংজ্ঞা, সেটি আমরা জেনেছিলাম যে ডিস্টিংগুয়েন্স সরি ডিস্টারবেন্স বিটুইন হুইচ মুভস ওভার দ্য সার্ফেস অর থ্রু দ্য ওশান উইথ এ স্পিড ডিটারমাইন্ড বাই দ্য প্রপার্টিস অফ দ্য মিডিয়ামস, সেটাকে বলা হয়েছে কি তরঙ্গ। তরঙ্গ সৃষ্টির কারণও আমরা জেনেছি যে মূল কারণ হচ্ছে তিনটি, বায়ু প্রবাহ, ভূমিকম্প, চন্দ্র সূর্যের আকর্ষণ ও মাধ্যাকর্ষণ শক্তি। এবং অন্যান্য কারণের মধ্যে আমরা জেনেছি তাপমাত্রা, আনুভূমিক ও উলম্ব বন্টন, জলরাশির পানিরাশির মধ্যে সংঘর্ষ এবং জোয়ার ভাটা, এগুলো হচ্ছে তরঙ্গ বা ঢেউ সৃষ্টির কারণ। তারপরে আমরা জেনেছিলাম যে তরঙ্গের বৈশিষ্ট্য কি, আমরা তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের ছয়টি বৈশিষ্ট্য আমরা জেনেছি। ছয়টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটি ছিল তরঙ্গের গতিবেগ যত বেশি হবে তরঙ্গের সরি বায়ুর গতিবেগ যত বেশি হবে তরঙ্গের গতিবেগও তত বেশি হবে। সমুদ্রের আয়তন, গভীরতা ও খোলা জায়গার উপর পরিবেশের উপর, পরিবেশ যত বেশি হবে তরঙ্গের বিস দৈর্ঘ্য তত বেশি হবে। বায়ুর গতিবেগ যত তীব্র হবে তরঙ্গের উচ্চতা তত বেশি হবে। বায়ুর উচ্চ চাপে পানি উপরে এবং নিম্ন চাপে পানি নিচে নেমে যাবে। তরঙ্গের প্রবাহে পানির যে অণুগুলো, সেই অণুগুলো খুব বেশি অগ্রসর হতে পারে না, ভেঙে পড়ে যায়। আবার এই যে অণু, পানির যে অণু, সেই পানির অণু একটি গোলাকার আবর্তে কি করতে থাকে, ঘুরতে থাকে। তারই ধারাবাহিকতার আজকে আমরা পড়ব, এই যে তরঙ্গ জানলাম, সেই তরঙ্গের উপাদানগুলো কি কি। তরঙ্গের উপাদান বলা হয়েছে পাঁচটি, সেটি কি আমরা একটু জানি। এক, তরঙ্গ চূড়া। দুই, খাদ। তিন, তরঙ্গ দৈর্ঘ্য। চার, তরঙ্গ কাল অর্থাৎ সময়। পাঁচ, তরঙ্গের গতি। তরঙ্গের উপাদান, তরঙ্গের উপাদান তার মানে এই যে প্রবাহিত একটি তরঙ্গ, সেই তার উপাদান কি কি। প্রথমে হচ্ছে চূড়া, চূড়াটা কি, তরঙ্গের উচ্চতার শীর্ষবিন্দুকে বলা হয়ে থাকে চূড়া। আমি আবার বলছি, তরঙ্গের যে ঢেউটি আসছে বা তরঙ্গটি প্রবাহিত হচ্ছে তার যে সর্বোচ্চ বিন্দু, তার মানে সর্ব উপরের যে বিন্দু, সেই বিন্দুটিকে বলা হয়েছে চূড়া। চূড়া এর সর্বনিম্ন অবস্থাকে তরঙ্গ উচ্চতা বলে, চূড়া এর সর্বনিম্ন অবস্থাকে তরঙ্গ উচ্চতা বলে। আমরা একটা চিত্রের সাহায্যে একটু দেখতে পারি। এটি হচ্ছে তরঙ্গের চূড়া আর এটা হচ্ছে তার উচ্চতা, তার মানে এখান থেকে এই পর্যন্ত যেটি সেটি হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে চূড়া, ঠিক আছে। আর এটা হচ্ছে তার সর্বনিম্ন স্থান। এই অংশটা এটিও চূড়া, কিন্তু তার মানে আমি যেটা বললাম যে তরঙ্গের উচ্চতার শীর্ষবিন্দুকে বলা হয়ে থাকে চূড়া। এরপর হচ্ছে তরঙ্গ খাদ বা থ্রো। তরঙ্গের উঁচু নিচু প্রবাহের সময় যে খাদ সে অবস্থা সৃষ্টি হয়, যে নি সর্বনিম্ন স্থানটি আমরা বললাম সেটাই মূলত হচ্ছে খাদ। তরঙ্গে প্রবাহিত হওয়ার সময় যে উঁচু নিচু স্থান সৃষ্টি হয় বা উঁচু নিচু প্রবাহের সময় যে খাদ আকৃতির অবস্থা সৃষ্টি হয় সেটাকে বলা হয় তরঙ্গ খাদ। বুঝা গেছে বাবা? এরপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ। তরঙ্গের পাশাপাশি দুই চূড়ার বা কিংবা
দুই খাদের মধ্যস্থিতি অবস্থাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়ে থাকে। আমি একটু এঁকে দেখাই তাহলে ভালো বুঝবা। কি জিনিস বলছে? তরঙ্গের পাশাপাশি, এই হচ্ছে আমার তরঙ্গ। তাহলে এই পাশাপাশি দুই চূড়া, এই হচ্ছে একটি চূড়া, এই হচ্ছে একটি চূড়া। তোমরা জানো সর্ব উচ্চ বিন্দুটিকে বলা হয় চূড়া। দুই চূড়া কিংবা দুই খাদের মধ্যস্থিতি আনুভূমিক দূরত্বকে, দুই খাদের মধ্যস্থিতি আনুভূমিক দূরত্বকে বলা হয়ে থাকে তরঙ্গ দৈর্ঘ্য। এরপর হচ্ছে তরঙ্গ কাল। তরঙ্গ কাল কি? ওয়েভ পিরিয়ড। একটি নির্দিষ্ট বিন্দু হতে চূড়া বা খাদ চলে গেলে ওই স্থানে চূড়া বা খাদ আসতে যে সময় প্রয়োজন সেটি হচ্ছে তরঙ্গ কাল। অর্থাৎ আমি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছি, আমাকে স্পর্শ করে পানি চলে গেল, চলে যাওয়ার পর যে আরেকটি যে ঢেউ বা লেন্থ যেটা আসলো সেটাকেই বলা হয়ে থাকে, ওই যে সময়টুক, সেই সময়টুকটাকে বলা হয়েছে তরঙ্গের গতি। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু হতে তরঙ্গের চূড়া বা খাদ চলে গেলে ওই স্থানে আরেকটি চূড়া বা খাদ আসতে যে সময়টি দরকার হয় সেটি হচ্ছে তরঙ্গ কাল। এরপর হচ্ছে তরঙ্গের গতি। তরঙ্গের গতি কি? যে গতিবেগে তরঙ্গ ধাবিত হয় সেটাকে বলা হয়ে থাকে তরঙ্গের গতিবেগ। এটিকে একটি সূত্রের সাহায্যে প্রকাশ করা হয়, ওয়েভ ভেলোসিটিকে, ভেলোসিটি ভি ইকুয়াল টু এল বাই টি। অর্থাৎ এখানে ভি হচ্ছে ভেলোসিটি অফ ওয়েভ, লেন্থ হচ্ছে এল, হচ্ছে লেন্থ অফ ওয়েভ, আর টি হচ্ছে টাইম অফ ওয়েভ। তাহলে তরঙ্গের গতি কি? যে গতিবেগে তরঙ্গ ধাবিত হয় তাকেই তরঙ্গের গতিবেগ বলে। এটি একটি সূত্রের সাহায্যে প্রকাশ করা হয়, ভি ইজ ইকুয়াল টু এল বাই টি। অর্থাৎ ভি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি অফ ওয়েভ, এল হচ্ছে লেন্থ অফ ওয়েভ, তার মানে তরঙ্গের দৈর্ঘ্য, আর টি হচ্ছে টাইম অফ ওয়েভ, তার মানে একটি নির্দিষ্ট টাইমে তরঙ্গের যে আমরা দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাই হচ্ছে তার গতি। ঠিক আছে, তরঙ্গের যখনই গতি বাড়বে তাহলে বুঝতে হবে যে আমার সময়টা খুব কম সময়ে যদি দৈর্ঘ্য বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে তরঙ্গের গতিবেগ খুব বেশি, আবার সময় অনুযায়ী যদি লেন্থটা কমে যায় তাহলে বুঝতে হবে যে তরঙ্গের গতিবেগটা কম। এরপর হচ্ছে তরঙ্গ, এই যে তরঙ্গ, তার তরঙ্গের আকৃতি কিসের উপর ভিত্তি করে? তরঙ্গের আকৃতি তিনটি চলকের উপর নির্ভরশীল। একটি হচ্ছে বাতাসের গতি, তারপরটি হচ্ছে বায়ু প্রবাহের স্থায়িত্ব, আরেকটি হচ্ছে পানি পৃষ্ঠের ব্যাপ্তি। তরঙ্গের আকৃতি তিনটি চলকের উপর নির্ভর করে, সেই চলক তিনটি হচ্ছে বাতাসের গতি কিরকম, বাতাসের যে প্রবাহ বা বাতাসের যে চলছে সেটা স্থায়িত্ব মানে কি পরিমাণে আছে বা নাই, আর পানি পৃষ্ঠের ব্যাপ্তি যার উপর দিয়ে বায়ু প্রবাহিত হয়, পৃষ্ঠের ব্যাপ্তির উপর নির্ভর করেও তরঙ্গের আকৃতি নির্ধারিত হয়। এরপর যেটি সেটি হচ্ছে তরঙ্গের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ ওয়েভ। তরঙ্গকে নানাভাবে ভাগ করা যায়, তাহলে তবে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য তরঙ্গকে ভাগ করার বিষয়ে চলে নিম্নোক্ত, বা আমরা জানতে পারি যে কিছু বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমি একটু একটু করে লিখছি, তোমরা দেখো। দোলনের গতি,
দোলন গতি। দোলন গতির উপর নির্ভর করে তরঙ্গকে দুই ভাগে ভাগ করা হয়, এক অগ্রগামী আর হচ্ছে স্থিতিশীল। দোলন গতির উপর বা দোলন গতির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তরঙ্গ দুই প্রকার, অগ্রগামী তরঙ্গ আর হচ্ছে নগিয়ে স্থিতিশীল তরঙ্গ, অর্থাৎ প্রোগ্রেসিভ ওয়েভ আর হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। আচ্ছা, এরপরে আবার সৃষ্টির প্রক্রিয়া, তরঙ্গ সৃষ্টি হয়েছে কিভাবে, সৃষ্টির প্রক্রিয়া, তরঙ্গ সৃষ্টির প্রক্রিয়ার উপর ভিত্তি করে আবার তরঙ্গ দুই প্রকার, এক মুক্ত তরঙ্গ আরেকটি হচ্ছে ফোর্স ওয়েভ, শক্তি, যে কোনো শক্তি দ্বারা সৃষ্টি তরঙ্গ, শক্তি দ্বারা সৃষ্ট তরঙ্গ। তারপর হচ্ছে দৈর্ঘ্য এবং পানির গভীরতার অনুপাত অনুযায়ী, অর্থাৎ তরঙ্গের দৈর্ঘ্য কেমন এবং ওখানে পানি কেমন আছে তার উপর ভিত্তি করে আবার তরঙ্গ দুই প্রকার, এক পৃষ্ঠদেশ তরঙ্গ আরেকটি হচ্ছে মুক্ত তরঙ্গ, এই সরি দীর্ঘ তরঙ্গ, পৃষ্ঠদেশ তরঙ্গ আর হচ্ছে দীর্ঘ তরঙ্গ। আবার এই যে আমি বললাম যে বিভিন্ন বৈশিষ্ট্য, দোলন গতির উপর বৈশিষ্ট্য, সৃষ্টির প্রক্রিয়ার বৈশিষ্ট্য, দৈর্ঘ্য পানির গভীরতার উপর ভিত্তি করে তরঙ্গকে নানাভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। এছাড়াও এই যে শ্রেণীবিন্যাস সেটি অনেক বিস্তৃত হয় বলে তরঙ্গের শ্রেণীবিন্যাসকে, এই যে দেখো ছয়টি, তরঙ্গের শ্রেণীবিন্যাসকে আরো বেশি বিস্তৃত বা ব্যাখ্যা প্রদান করার জন্য কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রধান কয়েকটি তরঙ্গকে আমরা এখানে ভাগ করেছি, সেগুলোকে আমরা গণনা করব। সেগুলা কি, তরঙ্গের গভীরতা বা পানির অতরঙ্গ, অভ্যন্তরীণ তরঙ্গ, ভূকম্পীয় তরঙ্গ, বায়ুতাড়িত তরঙ্গ ইত্যাদি ভাগেও ভাগ করা যায়। তবে তবে এর উপর ভিত্তি করে যে আমাদের প্রধান যে তরঙ্গগুলোকে সেগুলো আমরা বা আগে জানবো, সেগুলো কি, এক অগ্রগামী তরঙ্গ, অর্থাৎ আমরা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেও তরঙ্গকে ভাগ করতে পারি, ঠিক আছে। আর আমরা আবার প্রধান কয়েকটা অবস্থান বা প্রধান কয়েকটি বিষয়ের উপর নির্ভর করেও তরঙ্গকে শ্রেণী ভাগ করতে পারি, যেটি আমরা এখানে যেগুলোকে ব্যাখ্যা প্রদান করব। যেমন অগ্রগামী তরঙ্গ, প্রথমে যেটি আছে সেটি হচ্ছে অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ কি, একটি অগ্রগামী তরঙ্গ কোন নির্দিষ্ট বিন্দু অতিক্রম করতে একটি নিয়মিত তরঙ্গের চূড়া এবং সর্বনিম্ন বিন্দুর অনুগমন প্রদর্শন করে, অর্থাৎ কোন নির্দিষ্ট চূড়া হতে, একটি নিয়মিত তরঙ্গ একটি নির্দিষ্ট চূড়া হতে প্রবাহিত হয়ে যে সর্বনিম্ন বিন্দুতে যায়, গিয়ে আবার পুনরায় যে তার প্রবাহ, সেই প্রবাহটাই হচ্ছে অগ্রগামী তরঙ্গ। এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, এটা হচ্ছে তার চূড়া, এটাও তার চূড়া, আর এই হচ্ছে এখানে স্থির পানি, তাহলে এটুকু হচ্ছে তার উচ্চতা, ঠিক আছে। এই হচ্ছে অগ্রগামী তরঙ্গ। এরপর হচ্ছে স্থির তরঙ্গ, যখন দুটি তরঙ্গ দুই দিক থেকে আসে তখন একটি আরেকটির সাথে ধাক্কা খেয়ে ভেঙে যায়, ফলে ছোট ছোট তরঙ্গের যে সৃষ্টি হয় তাকে বলা হয়ে থাকে স্থির তরঙ্গ। আমরা স্থির তরঙ্গের চিত্রটা দেখলে বুঝব, ধরো
এখান থেকে বায়ু তরঙ্গ যাচ্ছে, এখান থেকেও প্রবাহিত হচ্ছে, অর্থাৎ দুই দিক থেকে। এই দিক থেকে যে তরঙ্গটি যাচ্ছে এখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে, আবার ঠিক এখান থেকে যে তরঙ্গটি আসছে এখান থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে। দুই জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে যে ছোট ছোট তরঙ্গে সৃষ্টি করে সেটাকে বলা হয়ে থাকে স্থির তরঙ্গ বা ছোট তরঙ্গ। বুঝতে পারছি বাবা? আচ্ছা, এরপর যেটি সেটি হচ্ছে আভ্যন্তরীণ তরঙ্গ। সমুদ্র পৃষ্ঠের নিচে দুইটি ভিন্ন ঘনত্ব বিশিষ্ট পানির স্তর সীমায় যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে অভ্যন্তরীণ তরঙ্গ বলে। আমি আবার বলছি, সমুদ্র পৃষ্ঠের নিচে দুইটি ভিন্ন ঘনত্ব বিশিষ্ট পানির স্তর সীমায় যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে অভ্যন্তরীণ তরঙ্গ বলে। তোমরা জানো যে পানি উঁচু উপরের পানি বা নিচের পানির যে ঘনত্ব সেটি সমান না, বা লবণাক্তের পার্থক্যের জন্য কিন্তু পানির ঘনত্বের মধ্যে পার্থক্য হয়ে থাকে। এই যে পানির যে ঘনত্ব, সেই ঘনত্বের যে ডিস্টেন্স, সেই সীমানায় যে তরঙ্গের সৃষ্টি হয় সেটাকে বলা হয়েছে ডিফারেন্সিস। সেই ডিফারেন্সিস এলাকায় যে তরঙ্গের সৃষ্টি হয় সেটাকে বলা হয়ে থাকে আভ্যন্তরীণ তরঙ্গ। এরপর হচ্ছে আকস্মিক তরঙ্গ। প্রকৃতির নানাবিধ কারণে কোন কোন সময় হঠাৎ করে তরঙ্গের সৃষ্টি হয়, একে আকস্মিক তরঙ্গ বলা হয়ে থাকে। আকস্মিক তরঙ্গ আবার তিন প্রকার, কি কি দেখো বাবা? ঝড় তরঙ্গ, আমরা এটাকে বলতে পারি যে কোন ভারী জিনিস পড়ে যাওয়া, ল্যান্ডস্লাইড বা স্তূপ বিচলনের ফলে যে তরঙ্গ হয় সেটি আমরা ইংলিশেই জানি ল্যান্ডস্লাইড। ল্যান্ডস্লাইড সুনামি, ঝড় তরঙ্গ কি? অস্বাভাবিক ঝড়ের কারণে যে প্রলয়ংকারী বা অধিক গতিসম্পন্ন তরঙ্গের সৃষ্টি হয় সেটাকে ঝড় তরঙ্গ বলা হয়। সাধারণত আমাদের দেশে যখন সমুদ্রের নিম্ন চাপ হয় তখন যে ঝড়ের সৃষ্টি হয় সেটাকে বলা হয়ে থাকে ঝড় তরঙ্গ। ল্যান্ডস্লাইড সার্ভ, কখনো কখনো বিরাট আকৃতির ভূখণ্ড বা বরফখণ্ড হঠাৎ করে যদি পানিতে পতিত হয় তখন যে স্রোতে ধাক্কা বিরাট তরঙ্গের সৃষ্টি হয় সেটাকে বলা হয় ল্যান্ডস্লাইড সার্ভ। জাপানে এটা অধিক দেখা যায়, বা আমাদের উত্তরাংশে অঞ্চলে, দক্ষিণাংশের অঞ্চলে এই জিনিসটা অধিক দেখা যায়। এরপর যে সুনামি, সমুদ্র পৃষ্ঠে ভূমিকম্প বা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে সুনামি বলে। সমুদ্র সমতলে ইয়া ক্রমান্বয়ে উপরে উঠে আসে। তোমরা সবাই জানো সুনামি কি জিনিস, সুনামির ফলে কি হতে পারে। এরপর হচ্ছে আমরা জানবো বায়ুসৃষ্ট তরঙ্গ। বায়ু প্রবাহের ফলে যে তরঙ্গে সৃষ্টি হয় তাকে বায়ুসৃষ্ট তরঙ্গ বলে। এটি অভিকর্ষ তরঙ্গ বা বায়ুর প্রতিক্রিয়ার ফলেই সৃষ্টি হয়। এই অভিকর্ষ তরঙ্গ যা বায়ুর এই প্রকার তরঙ্গ আবার সাধারণত 1 সেন্টিমিটার উঁচু হয় এবং চূড়া এর গোলাকার হয়ে থাকে। এ প্রকার তরঙ্গ ক্ষণে ক্ষণে তার স্থায়িত্ব বা চেঞ্জ করে বলে একে কৌশিক তরঙ্গ বলা হয়ে থাকে। বায়ু তাড়িত তরঙ্গ আবার তিন ভাগে বিভক্ত, যথা সি এসি এসি সুয়েল সার্ফ। সি কি? যে অঞ্চলে তরঙ্গ প্রত্যক্ষভাবে বায়ু দ্বারা প্রবাহিত হয় তাকে সি বলে। এটি অনিয়মিত এবং বিভিন্ন দিকে প্রবাহিত হয়,
সুয়েল তরঙ্গ যেখানে সুষম গতি ও গঠন নিয়ে বজায় রাখে সেটাকে বলা হয়ে থাকে সুয়েল। এবং উপকূলের অগভীর অংশে যখন বায়ুতাড়িত তরঙ্গ উপকূলে আঘাত করে যে ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গের সৃষ্টি হয় তাকে বলা হয়ে থাকে সার্ফ। বায়ু প্রবাহের ফলে সৃষ্ট তরঙ্গ বা বায়ু প্রবাহের দিকে প্রবাহিত হয়। গভীর সমুদ্রে যে অতিক্রম করা তরঙ্গ খুব সামান্য শক্তি ব্যয় করে কিন্তু সমস্ত শক্তি সে তার বাধা যে কোনো বাধা পেলেই সেখানে সে ঢেলে ফেলে। বায়ুর তরঙ্গ বিভিন্ন শ্রেণী বিন্যাস হলেও তরঙ্গগুলো মূলত কিন্তু আমাদের মূলত উপকূলে যখন এসে ধাক্কা দেয় বা উপকূলের কাছাকাছি এসে আমাদের যখনই বৃষ্টিতে ধরা পড়ে তখনই আমরা এগুলোদের ডিফারেন্সেসটা বুঝতে পারি। সেই অনুপাতে আমাদের হচ্ছে এই তরঙ্গের শ্রেণী বিন্যাস। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই রইল। ছেলেরা একটু ভালো করে পড়াশোনা করবে, আশা করি সবাই ভালো আছে এবং ভালো থাকবে। আজকে এখানেই শেষ করলাম।